জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকের আকাল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন তামিম সাকিবরা, অথচ দর্শক নেই স্টেডিয়ামে। প্রতিপক্ষ যেই থাকুক, ঘরের মাঠে খেলা হলে দর্শকের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে স্টেডিয়াম। অথচ বন্দর নগরীতে দেখা গেল ভিন্ন চিত্র। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে, অথচ 18,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম খা খা করছে। দীর্ঘদিন ধরে ওয়ানডেতে খুব ভালো একটা টিম হিসেবে পরিচিত হয়ে আসছে, বাট সেই তুলনায় বাংলাদেশের যে আমাদের মতো যে বাংলা দর্শক বলেন, অ্যাভেলেবেল যে দর্শক, এদেরকে যেভাবে হতাশ করছে, এটা আমরা মানে মনকে বোঝাতেই পারতেছি না। আজকে প্রচুর দর্শক কম, যে এটা বাস্তব, প্রচুর দর্শক কম। বিগত দুইটা ম্যাচ হারার পরও আমরা আজকে খেলা দেখতে এসেছি, শুধু এটাই যে আমরা তাদের বাংলাদেশের মানে খারাপ দিনে পাশে আছি। সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডেতেও দর্শকে পরিপূর্ণ ছিল সাগরপাড়ের এই মাঠের গ্যালারি, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচে দর্শকের আকাল পড়েছে। দেশের সিনিয়র চার ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের লড়াই জস বাটলার, জোফরা আর্চারদের মতো তারকাদের বিপক্ষে, এমন একটা ম্যাচেও দর্শকদের অনাগ্রহ। ম্যাচের আগে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি। আমার মনে হয় দুটি কারণে, একটা কারণ হলো বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচ হেরে গেছে, আর দ্বিতীয় কারণ হলো আজকে হলো এই অন প্যারেড ডে, মানে সরকারি বন্ধ নাই, যে যার কারণে দর্শক হয় না। আগে যে ম্যাচগুলো খেলছে, এই ম্যাচগুলো যদি মানে ভালো খেলতো, তাহলে আজকের এই খেলাটার জন্য উপভোগ করার জন্য আর সবাই আসতো। ভিতরে যে সমস্যাগুলো আমাদের, খাওয়া দাওয়ার অনেক দাম, পানির অনেক দামে, 2 লিটার 30 টাকার পানি এখানে 200 টাকা চায়। দর্শকদের দাবি, গত দুই ম্যাচে দলের বাজে পারফরমেন্সের কারণে এই ম্যাচে খুব বেশি আগ্রহ নেই সমর্থকদের। তবে বিপিএলও দর্শক ছিল না চট্টগ্রাম পর্বে, ভক্তদের মুখ ফিরিয়ে নেয়া সত্যিই ভাবাচ্ছে। কাজল রায়, এটিএন নিউজ, চট্টগ্রাম।